আমরা সারাই জানি মালদ্বীপ ছোট একটা 99.9% মুসলমান মালদ্বীপ বুদ্ধিস্ট মালয়েশিয়া বুদ্ধিস্ট মালেশিয়া বুদ্ধিস্ট এটা বেশি সারাও বুদ্ধিস্ট আসে তখন তো আজান খেলে শোনা যায় তাহলে বড় চমকি না। মালদ্বীপ আমি জানি মুসলমান নাই, ইনো মুসলমান কিরা ইরা জেলা বাসা বুঝানি লাগে তাই হয়তো বুঝছেন বুঝাইছেন। তখন হইসলা যে আরব তা কি একটা জাজ আওয়াজ আছে তুমি ফুয়া কিনা দেও না আমারে
ও তানে দিছই যাওয়ার পরে শেখ হাসানের তো ফুলি দেবো ফুলি লুকাই রাখি দিছ হন দেওয়ার পরে মালদ্বীপ যে বলি দেওয় প্রত্যেক বৎসর বলি জীবিত দেওয় বাতে মুর্দা লাশ আনয় ই দেওয়ে বদহাম করি চলে তখন হাফিজ সাহেবরে দেওয়া হয়েছে সকালে পুলিশ বাহিনী গেছিল লাশ আনতা ইয়াদ মানে ফুয়া ছেলে ই তো পার জীবন হয়েছে না বেটে তোর পোশাক এই খালি কিতাব ফুড়ি তো মানে তিলাবত করতাম তখন হয়েছিল কোন লাশ পাইছো দেখছো বলে না তুমি অতরাই কিলাইলে বলে তোমাদের ফাল খেতে তুমি দিনে বারে আনছো বলে তুমি মহিলা বলে না না আমি ছেলে যাও যে মহিলা যে যুবতী কুমারী নারী আনতে বড় গে তখন মজুদ আছে খবর লাগে দেখেছি গুণ আছে আর ইবে তুফান তো হইতো এখন তো আন না বাদশার গেছে না হয়েছে বুদ্ধেশ্বর গেছে না আমার ফলে বাদশাহ কইছিল কিতা ব্যাপার কো বলে আমি ছেলে আমার এত হয়েছে হ্যাঁ ওহান হইছে ব্যাপার তোমার তোর লাইফ পড়ে গেছে বলে কিতা বলে রাইট অর্ধেক রাতির সময় খুব বড় জাহাজ আইছে আর বাদশাহী পোশাক লাগাইয়া দেও যে বাদশাহ এ উফরে বলো হাজার হাজার শূন্য লইয়া আইছে আমি তিলাবত তিলাবত তো বাদশাহ বুঝেন না আমি কোরআনে করিমত তিলাবত চালাইছি জারি রাখছি তিলাবত চলের হিম্মত রাখছি আর ও সময় তিলাবতর আওয়াজ এও কাল্লায় তার কোন বরকত দিয়ে আর কোরআনে করিমত নিশ্চয় বরকত হইব আর তা টাস করে আওয়াজ দিছে আস্তা যা শিকান ফৌজ সহারে বাদশাহ সহারে চলিয়া দরিয়ার মধ্যে ছাই হইয়া গেছে বাদশাহ হলো আচ্ছা হলো হইছে বলো তুমি তো জীবিত হইবে না বলে হ্যাঁ বলে আগামী বছর তোমার দিন কোনো মেয়ে দিতাম না তুমি জীবিত হইবে বলে হ্যাঁ আইতে পারো তোমার ধর্ম কবল বলে ঠিক আছে বলে বাকি ওজির হলে আমরা আরো আইসন হাজার হাজার দমছন আমরা বাকি বছর আগামী বছর আবার দেওয়া হয়েছে কি ওর আই তো দেও কিন্তু মরি গেছে শেষ দরিয়া সার হা আর ওই সময় বাদশার গেছে গেল হইসলা বাদশাহ সালামত হইসলে ইসলাম কবুল করবে তুমি কবুল করো বাদশাহ হইসর হ্যাঁ আমি আমার ওয়াদার ফে ভাবন দাসি ওই সময় বাদশাহ ওজির হলে আর এরিয়ার মানুষ ইসলাম কবুল করছই আইস আইস গুগল রিচার্জ করে দাও বা 99% এই মালদ্বীপের সুরক্ষান্তি যেখানে আছে এখানে কমপ্লিট মুসলমান এক হাফিজ সাহর জড়িয়ে হইস এই মদরসাতে কোন হাফিজ সাহ হানো যাইবা আর কি নমুনার কি ইসলাম রে প্রচার করবা অর্থাৎ নিয়তের সামনে রেখে ভাই 10,000 টাকা দেওয়া বালা খেয়ে আসি যে এই মদরসাতে আমি 10,000 টাকা দিব মা নাই বাপ নাই বা আত্মীয় স্বজন নাই আমার পরিশানি বেমার আছে বা ফুয়া বিদেশ আছে বা হার বার কলা নিয়ত করি গুণ পাই আসি 10,000 টাকা দিব প্রথম একেবারে সম্পর্ক ফলিছে ভাই প্রধানতির সময় দাঁড়ি এবার আমার মজুমদার ভাই বল পাকা সময় দেখে এই বল সময় দাঁড়ি হোক ভাই 10,000 টাকা দেওয়া বালা হিম্মত হোক ভাই খুব ফটাফট প্রধান অতিথি আত্ম বেশ নি ভাই বা আমি এখন বাহুল দিলাই বলা না মানে তাই আমি নৌ খালি হোক ভাই 10,000 টাকা দেন বলা খেয়ে আছি হিম্মত করো সময় দেবো কি আচ্ছা ফাঁস হজরতরা তো 10,000 5,000 টাকা দেন বলা হিম্মত করুন ভাই বলে আমি 5,000 টাকা এই মদরসা দিব হিম্মত করো খাইল দেখবা ফরু দেখবা সবে বরাত দেখবা রমজানের আগে দেখবা আপনার ইচ্ছা আপনার সহুলত সহুলত হিসাবে দিবা 5,000 টাকা দেন বলা কোন ভাই আছি যে আমি 5,000 টাকা দিব হিম্মত করো আওয়াজ দেখো ভাই একবার নিচু কইয়া কইলে ওই বল ইন কোন হাফিজ সাহেব যাইবা আর কোন এরিয়ারে আবাদ করবা আর আমি মারা যাই কবর আমার সব পৌঁছিব আমার খানদান মারা দিবা কবর গিয়া সব পৌঁছিব মাদ্রাসা কমিটির ওদুদ আহমদ সাহেব 5,000 টাকা দিবা আল্লাহ তার সদকারে কবর করো আল্লাহ ভাই ফটাফট আমি তো পীর দিতাম না এটা জানিও না হোক সময় কম ভাই 2 নম্বর খেয়া দিব 5,000 টাকা ভাই হিম্মত করেন বলে আমি 5,000 টাকা দিব হিম্মত করেন ভাই হিম্মত করেন আল্লাহ দিব আল্লাহ দেন বেমার ফললে আল্লাহ ফালাও করে আল্লাহ হেফাজত করুক হামজ আবার পরে 50,000-60,000 টাকা দিব গিয়া হোক ভাই হিম্মত করো খেয়ে দিব 5,000 টাকা হিম্মত করেন ভাই মাশাআল্লাহ আপনার নাম ও ফাজল নাম ৫,000 টাকা দিব মাশাআল্লাহ ১,০০,০০০ ভাই ৫,000 টাকা দিব ভাই ৫,000 টাকা দিব 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 ৫,
থাকিব। আর